নমস্কার বন্ধুরা, হারিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি বানিয়ে দেখাবো পনির টিক্কা। তো পনির টিক্কা খেতে সবাই ভালোবাসে, ছোট বড় সবাই। তো আজকে আমি সেটাই আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে গ্যাস ওভেনে, মাইক্রোওভেন ছাড়াই আমি গ্যাস ওভেনে খুব সহজে বানিয়ে দেখাবো পনির টিক্কা। তো চলুন শুরু করে দিই। প্রথমে আমি পেঁয়াজগুলো কাটা দেখিয়ে নেবো। পেঁয়াজগুলো কীভাবে কাটতে হবে দেখুন। বড় সাইজের পেঁয়াজগুলো কেটে বাইরের অংশগুলো নিতে হবে, চৌকো করে কেটে নিতে হবে। মাঝখানের অংশগুলো নেব না। এবার আমি ক্যাপসিকাম কাটাটা দেখিয়ে দিই। ক্যাপসিকামটা ঠিক এইভাবে আড়াআড়ি করে কেটে চৌকো চৌকো করে কাটতে হবে, এরকম স্কোয়ার শেপ আনতে হবে। এইভাবে ক্যাপসিকামগুলো কেটে নিতে হবে। এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোর দানাগুলো বাদ দিয়ে দিতে হবে। এবারে শুধু খোসাটাকে এইভাবে কেটে নিতে হবে চৌকো স্কোয়ারে। দানাগুলো ফেলে দিয়ে ঠিক এইভাবে টমেটোগুলো কেটে নিতে হবে। আমি এখানে পনিরগুলো চৌকো করে কেটে নিয়েছি। দেখুন পনিরের টুকরোগুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এক টুকরো লেবু। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনের পাউডারের গুঁড়ো, বিট নুন, গরম মশলার গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো। আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা। হ্যাংকার নিয়েছি আমি দু চামচ মতো। আমি এখানে 250 পনির করছি, তাই আমি দু চামচ হ্যাংকার নিয়েছি। আদা বাটা নিয়েছি হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে জিরের গুঁড়ো আছে, আর বাকি সব হাফ চামচ করে আছে। বিট নুনটা দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবারে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, নুন সব একসাথে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি একটু দেব লেবুর রস। ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি আমি মশলার সাথে। এবারে আমি ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো এগুলো সব দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ম্যারিনেশন করতে হবে, এটা হাত দিয়েই করতে হবে। তো আমি এটা ভালো করে হাত দিয়ে ম্যারিনেশন করে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পনিরটা আগে দেওয়া যাবে না, তাহলে পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি আস্তে করে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পরে খুবই আলতো করে ম্যারিনেশন করতে হবে, কেন বেশি জোরে চাপ দিয়ে পনিরটা ম্যারিনেশন করলে কিন্তু পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি হালকা হাতে পনিরটাকে ম্যারিনেশন করে নেব। তো আমার সব ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আমি দেব দু চামচ মতো সর্ষের তেল। যে কোনো তন্দুরি আইটেম বা চিকেন টিক্কা কাবাবে কিন্তু সর্ষের তেলটা খুবই জরুরি। এখানে সাদা তেল দেওয়া যাবে না। আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে দু ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম দু ঘন্টা পর। আমি একটা টুথপিক নিয়েছি। এবারে আমি টুথপিকের মধ্যে প্রথমে একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, তারপরে দিলাম একটা পনিরের টুকরো। খুব সাবধানে পনিরের টুকরোটাকে ওর মধ্যে টুথপিকের মধ্যে লাগাতে হবে, নাহলে পনিরের টুকরোগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি একই রকমভাবে লাগিয়ে নিলাম, আবারও একটা পনিরের টুকরো আমি লাগালাম। এবার দিলাম একটা টমেটোর টুকরো। এইভাবে আমি বাকি সবগুলো লাগিয়ে নেব। ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। একই রকমভাবে আমি আরও একটা লাগানো দেখাচ্ছি।
আপনাদের কাছে যদি বড় টুথপিক থাকে তাহলে আপনারা বড় টুথপিকেই করবেন, তাহলে খুব ভালো হবে। আমার কাছে ছোট টুথপিক ছিল তো আমি এর মধ্যেই করছি। ঠিক একই রকম ভাবে আমি আরো একটা লাগিয়ে নিলাম। এক এক করে আমি সবগুলোই লাগিয়ে নেব। তো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি একই রকম ভাবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে হালকা হাতে ব্রাশ করে নিলাম। আমি ম্যারিনেশনের সময় অনেকটা তেল দিয়েছি তাই আমি বেশি তেল দেব না, এখন জাস্ট হালকাভাবে একটু লাগিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে পনির টিক্কাগুলো কড়াইতে রেখে দেব। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এইভাবে আমি 5 মিনিট হতে দেব। কিছুক্ষণ পরপরই আমি একটুখানি উল্টে দেব। আপনারা এই কাজটা হাত দিয়ে করবেন না, একটা চামচের সাহায্য নিয়েই কাজটা করবেন, নাহলে হাতে গরমের ছাকা লাগতে পারে। তো আমি এইভাবে একটা একটা করে একটু উল্টে দিলাম টুথপিকগুলো ধরে। একটু কালারটা চেঞ্জ হচ্ছে আর এইভাবে একটু পনির আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি কড়াইতে দিয়ে সামান্য একটু ড্রাই করে নিচ্ছি। তো আমার ড্রাই করা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে একটু ভালো করেই ড্রাই করে নিয়েছি এগুলোকে। দেখুন আমার পনির টিকাগুলো বেশ ড্রাই হয়ে এসেছে। আমি এবার এগুলো রোস্ট করে নেব। তো রোস্ট করার জন্য আমি একটা জালি নিয়েছি, জালির ওপরে হালকা হাতে একটু তেলের ব্রাশ করে নেব। এবার আমি এক এক করে পনির টিকাগুলো জালির ওপরে দিয়ে দেব। ঠিক এইভাবে এবারে একটু ভালো করে হালকা করে রোস্ট করতে হবে। একটু উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে গ্যাসের চুলায় হিটটাকে একটু বাড়িয়ে কমিয়ে পনিরগুলোকে উল্টো করে রোস্ট করে নিতে হবে। জালিটাকে একটু সরিয়ে সরিয়ে করবেন, যখন আপনারা উল্টে দেবেন তখন একটু জালিটাকে আগুন থেকে সরিয়ে নেবেন, নাহলে হাত পোড়ার চান্স থাকে। এইভাবে উল্টে নিয়ে আবার আপনারা গ্যাসের চুলায় জালিটাকে বসাবেন, তাহলে করতে সুবিধা হবে। এইভাবে আমি পনির টিকাগুলো সব পুড়িয়ে নিয়েছি। গ্যাস থেকে জালিটা সরিয়ে নিয়ে এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দিয়ে আবার গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। বাকি পনির টিকাগুলো আমি এইভাবেই পুড়িয়ে নিলাম। হালকা করে পোড়াতে হবে, খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে পনির টিকাগুলো খেতে ভালো লাগবে না। আমার পনির টিক্কা হয়ে গেছে, আমি এবার এগুলো নামিয়ে নেব। আবারও আমি জালিটা বসিয়ে দিলাম গ্যাস ওভেনে, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে করে নেব। আমার পনির টিক্কা রেডি হয়ে গেছে। আমি হালকা হাতে একটু ব্রাশ করে নেব বাটার দিয়ে। বাটার দিয়ে ব্রাশ করে নিলে পনির টিকাগুলো গ্লেজি হয় আর খেতেও খুব ভালো হয়। তো আমার বাটারের ব্রাশ করা হয়ে গেছে। আমি পনির টিকা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করব। আমি এই গ্রিন চাটনিটা কীভাবে বানিয়েছি সেটা আমি
আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যে কোনো তন্দুরি আইটেমের সাথে এই গ্রিন চাটনিটা খুবই ভালো লাগে। গ্রিন চাটনিটা দিয়েই আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে পনির টিক্কা গ্যাস ওভেনে খুব সহজে। তো বন্ধুরা, আমার পনির টিক্কা রেডি হয়ে গেছে, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন খুব ইজি প্রসেসে, ইজি রেসিপিতে। তো বন্ধুরা, আমার পনির টিক্কা কেমন হলো আপনারা লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।